শিক্ষার্থী বিক্ষোভে ভর দিয়ে ব্যর্থ বিএনপি, এখন বিদেশিদের দ্বারস্থ মন্তব্য ওবায়দুল কাদের, অপপ্রচারের অভিযোগ রিজভীর, রিমান্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 25 শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ, ডিসিদের সঙ্গে মন্ত্রীর বৈঠক। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নেপথ্য ভূমিকা ছিল ফজিলাতুন্নেসা মুজিবের, জন্মবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার মা ছিলেন আসল গেরিলা, আন্দোলন কিভাবে করতে হবে সত্য কথা বলতে কি এটা আমার মায়ের কাছ থেকেই শেখা দেখা। কারাবরণের 6 মাস পেরুলেও খালেদা জিয়ার মুক্তি নিয়ে সংশয়ে নেতাকর্মী আইনজীবীরা, চেয়ারপারসনকে নিয়েই নির্বাচনে যাওয়ার আশা। পলিয়ার্টিস্তানে জঙ্গি হামলার বিচার শুরু, পলাতক 2 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অব্যাহতি পেলেন হাসনাত করিম। ঈদ টিকিট বিক্রির প্রথম দিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, চট্টগ্রামে শাটল ট্রেনে কাটা পড়ল শিক্ষার্থীর 2 পা। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার 6 জনের মধ্যে 3 জনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সহিংসতা ও গুজব ছড়ানোর অভিযোগে এই পর্যন্ত 42 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্রেপ্তার আলোকচিত্রী শহীদুল আলমকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তির আদেশ স্থগিত চেয়ে করা আবেদনে আপিল বিভাগে শুনানি হবে কাল। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব ও উস্কানির অভিযোগে এ পর্যন্ত রাজধানীর 3টি থানায় মামলা হয়েছে 5টি। রমনা থানার 5 আগস্টের মামলায় মঙ্গলবার রাজধানীতে তহিদুল ইসলাম তুষার, ওয়ালিউল্লাহ ও ইহসান উদ্দিন ইফাজ নামে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। বিভিন্ন জায়গাতে উস্কানি দিয়েছেন, গুজব ছড়িয়েছেন, অপপ্রচার করেছেন এবং বা কেউ কেউ আমাদের স্পট থেকে অনেককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই বার্তা এবং ভাটারাতে যারা স্টুডেন্ট গ্রেপ্তার হয়েছিল 22 জন, এরা আমাদের পুলিশ রিমান্ডে আছে। আর ধানমন্ডি থেকে মুনিন সরকার, আক্তারুজ্জামান ও আসাদুল্লাহ গালিব নামে আরও 3 জনকে গ্রেপ্তার করে র‍্যাব 2। তারা জানায় গ্রেপ্তারকৃতরা শিবিরের নেতাকর্মী। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উস্কানির অভিযোগে গ্রেপ্তার আলোকচিত্রী শহীদুল আলমকে বুধবার সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন 4 চিকিৎসকের মেডিকেল বোর্ড। পরে হাসপাতাল থেকে জানানো হয় তাকে ভর্তি রেখে চিকিৎসার প্রয়োজন নেই। যে রিপোর্টগুলো পেয়েছি এগুলো কি বলে আমরা আদালত বরাবর পাঠিয়ে দেবো। না, ভর্তি রাখার মতো আমরা তেমন কিছু পাই। চিকিৎসকদের উপরে আস্থা রাখতে চাই আমরা, এবং আমি চাইবো যে চিকিৎসকদের উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স খাটানো হয়নি, কোনো ধরনের প্রভাব খাটানো হয়নি। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে শহীদুল আলমের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। যার অপরাধটা রাষ্ট্রদ্রোহিতার মতন অপরাধ, যে বিদেশি চ্যানেলে বাংলাদেশ সম্বন্ধে নানা রকম অসত্য কথা বলেছে, উস্কানিমূলক কথা বলেছে, সরকারকে সরকার পতন হয়ে যায় এরকম কথা বলেছে, কাজেই এই লোককে আপনার পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এটি তো স্বাভাবিক। শহীদুল আলমকে হাসপাতালে ভর্তি করতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার এই শুনানি হবে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। আলোকচিত্রী শহীদুল আলমের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। Well, শহীদুল আলম is a renowned photographer and runs a gallery of photography. He has been picked up by the police. It's a fact and a correct story. The other part is that he has been taken to the hospital, but I don't think so. He has been beaten up in the custody. But our law says that if he is beaten in the custody, the responsible police officer will be prosecuted. তখন আমি যেটা বলি যে এটা হলো ব্ল্যাক মার্কেট, গুজব হচ্ছে ব্ল্যাক মার্কেটের তথ্য। আপনার যদি হোয়াইট মার্কেটের তথ্য কমে যায়,
তাহলে আপনার ব্ল্যাক মার্কেটের তথ্য এসে জায়গাটা দখল করে নেবে, এটা তো উৎপাদন। এইভাবে বিষয়টাকে দেখলে বুঝতে সুবিধা হয়। তো যত বেশি জানা যায়, যত বেশি জানা থাকে ততই ভালো। সেই জন্য আমার মনে হয় এই জন্যেই আমরা বলি অবাধ তথ্য থাকা উচিত। আপনি গুজবের বিরুদ্ধে লাঠি পেটা করে থামানো যায় না। সাংবাদিকরা কি কোনো গুজব ছড়িয়েছে? কিছু সাংবাদিক গুজব ছড়িয়েছে, এবং বেশিরভাগ সাংবাদিকরা, বেশিরভাগ প্রায় অসংখ্য সেবাহে 90-95% সাংবাদিক করেনি। আমি নিজে একজন সাংবাদিক, আমার 45 বছর এই পেশায়। আমার কাছে প্রত্যেকে সেই দিনও, যেদিন এত নিয়ে এত কথাবার্তা হয়েছে, সেই দিনের প্রত্যেক বলেছে এগুলো মিথ্যে সংবাদ, এগুলো মিথ্যে, আমরা দিচ্ছি না, দিচ্ছি না। সাংবাদিকরা যারা প্রতিষ্ঠিত সাংবাদিক বা প্রতিষ্ঠিত সংস্থার, সরকার বলুক, তারা করেছে যেটা করেছে। ফেসবুকের মধ্যে যারা এর সঙ্গে অংশগ্রহণ করছে বা কিছু মানুষ আছে, তারা সবসময় এগুলো করতে চায়। দু একজন আমাকে পাঠিয়েছে, আমি তাদের দমকেছি, এগুলো কেন তোমরা দিচ্ছ, এগুলো তো ফেক। অতএব এইটাকে খামাখা বাড়াবাড়ির পর্যায়ে আবার সরকার এটাকে নিয়ে যাচ্ছে। মূলত জিনিস হচ্ছে সবাইকে জানতে দিন কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সরকার তো এটা জানতে দেয়নি। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে, সমস্যাটা তো হচ্ছে সড়কের সমস্যা, এটা বারবার উঠবে। এই আজকে সড়ক হচ্ছে, গতকাল কোটা হয়েছে, আগামীতে আরেকটা হবে। আপনার যদি প্রশাসন যদি ঠিক থাকে, সমস্যা হওয়ার তো কথা নয়, তো সেখানে যদি আগামীতে আবার সমস্যা হয়, আবার বিএনপি আওয়ামী লীগের ঝগড়াটা বাঁধবে এবং সাধারণ মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এই শেষে আমি একটা কথা বলি, 22 জন স্টুডেন্টকে নেওয়া হচ্ছে, এর মধ্যে আমার ছাত্র রয়েছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। আপনি ছাত্রদেরকে নিয়ে গেছে, এরা জড়িত না, কিছু দু একজন জড়িত হতে পারে। আপনি রিমান্ডে নিয়ে তাদের উপরে যদি নির্যাতন করা হয়, এটা আপনি তাদেরকে সারা জীবনের জন্য সরকার বিরোধী করে দেবেন, এটা একটু মনে রাখা দরকার। আজকে আমার একজন স্টুডেন্ট বলেছে, রাস্তায় এসে দাঁড়িয়ে আসছিল, তাকে জিজ্ঞেস করেছে পুলিশ, কই যাচ্ছেন, বলছে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাকে দুটো থাপ্পড় মেরেছে। সে কেন করবে? সে তো একবারে, বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাজনীতির সঙ্গে অতটা ঘনিষ্ঠভাবে জড়িত না। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, সেখানকার ছেলে মেয়েদের ওপরে হয়েছে। আপনি তাদের চেহারা দেখুন, এরা রাজনৈতিক কর্মী না, এদের কিন্তু ধরেছে, মেরেছেন। বা আমাদের সঙ্গে আমি ঐক্যমত যে যারা একেবারে এই সব থেকে দূরে, তাদেরকে ধরে সবচেয়ে সহজে নিয়ে গিয়ে 22 জনকে রিমান্ডে দেওয়া হলো। এই 22 জন যদি বলে যে তার নির্যাতন হয়েছে, আপনি তখন কি উত্তর দেবেন? সারা দুনিয়া তো তাদের জন্য চিৎকার করবে না। আমরা যারা ইউনিভার্সিটির শিক্ষক, আমরা বলছি দয়া করে এই জায়গায় একটু নিজেকে সংযত করুন, এই বাচ্চাগুলোর উপরে নির্যাতন করবেন না। এটার আপনাদের করা, না নির্যাতন করার একটা দায়িত্ব রয়েছে, কারণ এরা আপনার ভবিষ্যৎ। আপনি এদেরকে তিক্ত করলে আপনার ভবিষ্যৎকে তিক্ত করা হবে। প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে পথচারী ও সাধারণ মানুষের অধিকার প্রাধান্য পায়নি বলে অভিযোগ করেছেন নগর পরিকল্পনাবিদরা। ইনস্টিটিউট অব প্ল্যানার্সে বাংলা মোটর অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিসভায় পাশ হওয়া সড়ক পরিবহন আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। এ সময় বক্তারা বলেন, মন্ত্রিসভায় পাশ হওয়া সড়ক পরিবহন আইন নিরাপদ সড়কের জন্য পর্যাপ্ত নয়। দুর্ঘটনা কমাতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ 10 বছর করার প্রস্তাব দেওয়া হয়। একই সাথে প্রস্তাবিত আইনটি পুনঃমূল্যায়নের দাবি জানানো হয়। প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জায়গাতেই ফ্লাইওভার করা হচ্ছে, সবই হচ্ছে কনস্ট্রাকশন বেসড সলিউশন, যেখানে আমরা সড়কের নিরাপত্তা তো দূরের কথা, হ্যাঁ, আমরা পথচারীদের কথা ভাবিও না, হ্যাঁ, মানুষ যে বাস্তবে যে কোথায় নামবে সেটাও চিন্তা করি না। দায়ী ব্যক্তি কেবলমাত্র ড্রাইভার হবেন না, দায়ী আসলে ড্রাইভারের সহ অন্য অন্য ব্যক্তি বা অন্য অন্য কারণ এর সঙ্গে সংযুক্ত থাকবে, এটি আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তো সেই কারণে, সেই বিবেচনায় 5 বছর কি আমাদের কাছে মনে হয়েছে যে অনেক কম। এটা 6টি কোম্পানির অধীনে 4,000 নতুন বাস আর 22টি রুট রেখে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়ন করার প্রকল্পটি গতি পেয়েছে। এবার প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। কি করতে চেয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক, সেই প্রকল্প বাস্তবায়নে খোদ প্রধানমন্ত্রী বা কেন ফের উদ্যোগী হলেন? বিশ্লেষকরা বলছেন, ঢাকা বাস রুট রেশনালাইজেশন অ্যান্ড কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন হলে কমতে পারে নগরবাসীর দুর্ভোগ। জানাচ্ছেন নুনবি সরকার। রাজধানীতে গণপরিবহন ব্যবস্থার ভোগান্তি নিয়ে মানুষের অভিযোগ বিস্তর, তবে চাইলে যে এর সুরাহা করা যায় এর উদাহরণ তৈরি করেছিলেন উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক। গুলশান বনানী রুটের সব বাস এক কোম্পানির অধীনে এনে চালু করেন ঢাকা চাকা। ঢাকা সিটি বাস রুট যৌক্তিকীকরণ প্রকল্পের আওতায় সফল পাইলট প্রকল্প সেটি। সেই ঢাকা চাকা চালুর কথা ছিল পুরো রাজধানীতে। মৃত্যুর আগে লন্ডন থেকে প্রকল্পের প্রধান পরামর্শককে জানিয়েছিলেন, যে কেউই এটা সম্পূর্ণ করতে পারে, এর পুরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়ন হলে সব বাস ছটি কোম্পানির অধীনে থাকত, সেক্ষেত্রে রুট হতো 22টি। এতে সড়কে বাসের যাত্রী পরিবহনের প্রতিযোগিতা বন্ধ হতো, কমে যেত দুর্ঘটনা। এই গাড়িগুলো নিজেদের ভিতরে আর কম্পিটিশন করবে না প্যাসেঞ্জার ওঠানোর জন্য, এটা হলো প্রথম সুবিধা। কার, রিক্সা, এগুলো প্রাইস আউট হয়ে যাবে, লেগুনাট এগুলো প্রাইস আউট হয়ে যাবে, এতে তো দরকার হবে না। তখন এই গাড়িগুলোতে তারা যাতায়াত করবে, কারণ ভাড়া হবে এই ভাড়াই হবে। ঢাকার তিনটি বাস টার্মিনাল ব্যবহৃত হবে সিটির বাস সার্ভিসের জন্য। রাজধানীর তিনটি প্রবেশ মুখে দূরপাল্লার বাস টার্মিনাল নির্মাণের কথা বলা আছে। চালু থাকা 5 বছর বয়সী বাসগুলো সরকার ক্রয় করবে, আর এর চেয়ে পুরনোগুলো ঢাকায় চলতে দেওয়া হবে না। সরকার যাতে সত্যিকার অর্থে যারা এই সাবজেক্টটা বোঝে তাদেরকে দিয়ে কাজ করায়, তাইলে এটা খুব সহজে হয়। আর যদি আমলাতন্ত্রিক ঢুকে যায় তাহলে ইট উইল টেক টাইম। এটা অত্যন্ত দরকার। গুলশানে সাকসেসফুল হয়েছে, ঢাকায় সাকসেসফুল হলে চিটাগাঙ্গে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো, সেটা বাস্তবায়ন সম্ভব। আমি এটা সুন্দর সম্ভাবনা দেখি। ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঠিক করার জন্য দায়িত্ব পেয়েছিলেন উত্তরের মেয়র আনিসুল হক। তার মৃত্যুর কারণে সেই প্রকল্প আর বেশি দূর এগোয়নি। সম্প্রতি রাজধানীতে 2 শিক্ষার্থীর মৃত্যু সেই প্রকল্পের আশা জাগিয়েছে। প্রধানমন্ত্রী এখন দায়িত্ব দিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে। কাজগুলো গুছানো আছে, এখন যদি এটা আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে, আমরা যদি এটাকে সঠিকভাবে সঠিক সময়ে শেষ করতে পারি, অবশ্যই শৃঙ্খলা ফিরে আসবে। গণপরিবহন ব্যবস্থা নিয়ে সরকারের সদিচ্ছার কোনো কমতি নেই বলেও জানান মেয়র। নুরুবি সরকার, যমুনা নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় আহতদের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও ফরিদ আহমেদের দ্বৈত বেঞ্চে রায় দেন। একই সাথে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারী সুরক্ষা প্রদান নীতিমালা 2 মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশের নির্দেশ দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় যারা আহত এবং যাদের জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন তাদেরকে ফিরিয়ে দিতে পারবে না যে কোনো হাসপাতাল, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাদের জরুরি স্বাস্থ্যসেবা বিভাগ, সেটা আর্থিক অক্ষমতার কারণে হোক বা সেটা মেডিকো লিগাল যেটা আমরা বলে থাকি আইনি জটিলতার কারণে হোক, কোনো কারণেই তাদেরকে ফিরিয়ে দিতে পারবে না। জানুয়ারির মধ্যে সকল ভোটারদের স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ ধাপে স্মার্ট কার্ড উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 27টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন। এ সময় সিসি সহ অন্যান্য নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলা থেকে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মকর্তারা। এ নিয়ে 64টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালু হলো। তবে 492টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত বিতরণ শুরু হয়েছে 165টি জেলায়। বাকি উপজেলাগুলোই সাময়িক সমাধান হিসেবে লেমিনেটেড কার্ড বিতরণ করা হবে। এই সাথে সাথে বাংলাদেশের সব জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে আমরা অনেকগুলো জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ সম্পন্ন করেছি। এখনই জামাত না ছাড়লে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি, সিলেট সিটি নির্বাচন তারই প্রমাণ, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাই আগামী নির্বাচনে জামাত ছেড়ে ছোট দলগুলোর সাথে ঐক্য করার তাগিদ দিয়েছেন তারা। জে মোস্তাফিজুল আলমের রিপোর্ট। রাজনীতিতে ঘুরে ফিরে আসছে জাতীয় ঐক্যের কথা। আওয়ামী লীগ সরকারের সমালোচনায় থাকা ছোট বড় দলগুলোর মধ্যে এই ঐক্যের কথা চলছে, কিন্তু প্রশ্ন উঠেছে জামায়াত ইসলামীকে নিয়ে। ছোট দলগুলোর চাওয়া জামায়াতকে ছেড়ে আসুক বিএনপি। বিশ্লেষকদের মতে বিএনপি জামায়াত একসাথে থাকলে জামায়াতের লাভ বেশি, যা বিএনপির অস্তিত্বের জন্য হুমকি। সিলেটের নির্বাচনে জামায়াতের বক্তব্য দেখেছেন, তারা বিএনপিকে ডিফাই করে তাদের জোটের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে তারা স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছে এবং কি ভাষায় তারা হুমকি দিয়েছে যে বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু বাংলাদেশের জামাত টিকে থাকবে। তো জামাতের এই অত্যন্ত আসে কোত্থেকে? বিএনপির মতো একটা দল যদি জামাতকে বটগাছের মতো যদি রক্ষা না করে, বাংলাদেশের জামাত থাকতে পারবে? কোনোদিনই পারবে না। বাংলাদেশের মানুষ কোনো মৌলবাদী দলকে সমর্থন করে না। জামাতেরও 3-4% বেশি ভোট আর আগে ছিল না, এখন তো আরও কমে গেছে। বিএনপি জামাত যদি একসঙ্গে থাকে তাহলে উপকারটা কিন্তু জামাতের বেশি হয়। তাদের মতে জাতীয় ঐক্য প্রশ্নে ছোট দলগুলোর ডাকে সাড়া দিয়ে জামায়াত ছাড়া উচিত বিএনপির। এখন বিএনপির সঙ্গে নতুন যারা ছোটখাটো দল যেগুলো
এখন ঐক্যের কথা বলছেন যে যুক্তফ্রন্ট তারা গঠন করেছেন, এখন দল ছোট হতে পারে কিন্তু দলের নেতারা কিন্তু জাতীয় পর্যায়ে তাদের একটা পরিচিতি আছে। আপনি কামাল হোসেন বলুন, ডক্টর বি চৌধুরী বলুন, কাদের সিদ্দিকী বলুন, এরা যখন বিএনপিকে বলছেন যে আপনারা জামাত ছেড়ে আসুন, আমি মনে করি বিএনপির এটা শোনা উচিত, এবং না হলে এটা বিএনপির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। আগামী নির্বাচনটা হবে খুবই গুরুত্বপূর্ণ, সেই নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেখানে যদি আমাদের প্রধান দল এবং ছোট ছোট দলগুলি যদি ভুল করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতি। ছোট দলগুলোকেও প্রমাণ করতে হবে তারা আওয়ামী লীগ বিরোধী হলেও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নন। জায়গা তারা সামনে নির্বাচনে তারা করতে পারবেন। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ভারতের বর্তমান